আসসালামু আলাইকুম। শীতল বিড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনি কি আপনার লিঙ্গ লম্বা করতে চান? প্রায় সবাই উত্তরে বলবেন অবশ্যই চাই। যাই হোক, প্রায় 100 বছরের বেশি সময় ধরে এর জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা অথবা চেষ্টা করলেও লিঙ্গের আকার পরিবর্তনে তেমন একটা ভালো ফলাফল আবিষ্কার আসলেই হয়নি। তবে এটা সত্য যে বিভিন্ন খাবার বড়ি, ক্রিম, ব্যায়াম, লকিং মেশিন এবং অস্ত্রোপচারের মাধ্যমে এখন মানুষ তার লিঙ্গের আকারের পরিবর্তনের চেষ্টা করে থাকে। কিন্তু সত্যিকার অর্থে তাদের সবটিই হয়তো কার্যকর হয় না। বরং এরকম চেষ্টার ফলে অনেক পুরুষ লিঙ্গোত্তর সমস্যা সহ নানাবিধ যৌন জটিলতায় পতিত হন। হ্যাঁ ভাই, ইউটিউবে একটি ভোটের মাধ্যমে আপনাদের মতামত নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করতে বসেছি। আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে একজন সুস্থ পূর্ণবয়স্ক পুরুষ মানুষের লিঙ্গের সাইজ কতটুকু হওয়া উচিত, কতটুকু হলে আপনার প্রয়োজন মেটানো সম্ভব হবে, এই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটি অনেক তথ্যবহুল, আপনাদের অনেক প্রয়োজনে আসবে। তবে তার আগে জানিয়ে রাখছি, আজকে যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন এবং নিয়মিত স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে পছন্দ করেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে একটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। কত ছোটকে আপনি ছোট বলবেন? প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক পুরুষ মনে করেন তাদের পুরুষাঙ্গ অনেক ছোট। বিশ্বজুড়ে সাধারণত উত্তেজিত লিঙ্গের গড় আকার হল 5 থেকে 6 ইঞ্চি। তবে লিঙ্গের আকার ব্যক্তি এবং অঞ্চলভেদে অনেক পার্থক্য দেখা যায়। আমাদের দেশ তথা দক্ষিণ এশিয়ার পুরুষের জন্য সর্বোচ্চ 6 ইঞ্চি একটি ভালো আকার। বিরল ক্ষেত্রে পারিবারিক বা জেনেটিক এবং হরমোনজনিত সমস্যার কারণে 3 ইঞ্চির চেয়েও অনেক ছোট লিঙ্গ দেখা যায়। ঔষধশাস্ত্রে এটি মাইক্রোপেনিস নামে পরিচিত। তবে অনেক ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার অপারেশন সহ নানা রোগের কারণে লিঙ্গের আকার ছোট হয়ে যেতে পারে। জার্নাল অফ ইউরোলজির মতে একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের লিঙ্গের আকার 2.8 ইঞ্চি থেকে 3.9 ইঞ্চি বা 7 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার হওয়া উচিত। যদি এর থেকে ছোট হয় তাহলে আপনার চিকিৎসা করানো উচিত। এতক্ষণে হয়তো আপনারা আপনাদের ভুলটি বুঝতে পেরে গেছেন। যদি এখনও সন্দেহ থেকে থাকে তাহলে নিজে নিজে যাচাই করে নিতে পারেন। এবারে আপনাদেরকে কিছু প্রচলিত ভুল ধারণা সম্পর্কে জানাবো। প্রথমে যে ভুল ধারণাটি রয়েছে আমাদের মধ্যে সেটি হলো অতিরিক্ত হস্তমৈথুন করলে লিঙ্গের আকার ছোট হয়ে যায়। এটি সম্পূর্ণ ভুল। তবে মনে রাখবেন, ইসলামের বিধিবিধান অনুসারে হস্তমৈথুন করা মহাপাপ। আসলে লিঙ্গ প্রাকৃতিকভাবে ছোট বা বড় হয়ে যেতে পারে না। অনেক পুরুষ কিংবা নারী পর্ন ফিল্ম দেখে লিঙ্গের আকার এবং মিলনের সময় নিয়ে নিজের মধ্যে এক প্রকার নেগেটিভ ধারণা করে রাখে। সত্যিকার অর্থে ছবিতে নায়ক তারাই হয় যারা অন্যদের তুলনায় হ্যান্ডসাম হয়। পর্নস্টারও তার ব্যতিক্রম নয়। পর্নোগ্রাফিতে ক্যামেরা এমন অ্যাঙ্গেলে ধরা হয় যাতে ভিজুয়ালি লিঙ্গকে বড় দেখা যায়। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো একটি উঁচু স্থান থেকে নিচে দাঁড়ানো আপনার কোনো বন্ধুর ছবি তোলেন তাহলে তাকে খাটো দেখাবে। তেমনি আপনি যদি মাটিতে বসে কিছুটা উপরে দাঁড়ানো অবস্থায় আপনার বন্ধুর ছবি তোলেন তাহলে একই ব্যক্তিকে অনেক লম্বা দেখা যাবে। আর সেজন্যই আমরা যখন মাথা নিচু করে আমাদের নিজের লিঙ্গ দেখতে যাই তখন ভিজুয়াল ইলুশনের কারণে আমাদের লিঙ্গের আকার প্রকৃত আকারের চেয়ে ছোট দেখা যায়। এখানে একটি বিষয় বলে রাখা উচিত, পর্ন ফিল্মে আমরা দেখি একই যুগল 20 থেকে 25 মিনিট মিলন করছে। সত্যিকার অর্থে তাদের এই 20 মিনিটের মিলনের দৃশ্য শুটিং করতে 2-3 দিন ধরে চলে। তাদের অনেকবারের মিলনের দৃষ্টিনন্দন অংশগুলো ভিডিওতে এডিট করে কাটছাট করে একটি ক্লিপ বাজারে আসে। তাই পর্ন ফিল্ম দেখে আকার এবং মিলনের সময় নিয়ে আমাদের হতাশ হওয়ার কোনো অবকাশ নেই। যৌন তৃপ্তির জন্য আকার মূল বিষয় নয়, প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে মিলনে এবং সিঙ্গারে আপনার কারুময়তা। আপনি যত বেশি সৃষ্টিশীল পদ্ধতিতে নারীকে অন করবেন সে তত বেশি আপনার পার্সোনালিটির প্রতি আবেগী হবে। এবারে আমাদের নারী বন্ধুদের জন্য কিছু টিপস। নারীদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মিলনকালে পেনিট্রেশন থেকে সর্ব আনন্দ নিতে হবে তা নয়। শুধু পেনিট্রেশনে কোনো পুরুষই নারীকে তৃপ্তি দিতে পারে না, বরং সিঙ্গার, ফ্লোর প্লে, বস্ত্রহনন সহ সকল বিষয়ের সংমিশ্রণে যৌন মিলনের যে প্যাকেজ তা থেকে পরিপূর্ণ তৃপ্তি অর্জন করা সম্ভব। এর জন্য আপনার সঙ্গীর ভালো লাগা, তার শরীরের কোন অংশ অতি সংবেদনশীল তা আবিষ্কার করা, যৌন আসনের পরিবর্তন করে যে আসন সর্বোচ্চ কার্যকর তা জানার পর যে কোনো যুগল সহজে তাদের শারীরিক কাম আগুন নিভাতে সক্ষম হবেন। তাই সম্পর্ক যত পুরনো পূর্ণ তৃপ্তির পরিমাণও তত বেশি হয়।
শারীরিক মিলন একটি শিল্প, এটা রপ্ত করুন আপনার নিজের জন্য এবং আপনার সঙ্গীর জন্য। এই ছিল আমাদের আজকের আলোচনা, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে একটি ক্লিক করে নেবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীতল বিড়ির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।